স্বামীহারা আক্তারা বানু নিজেও জানেন না কি কারণে তিনি বৃদ্ধাশ্রমে। শুধু একমাত্র মেয়ের প্রতীক্ষায় তার ঈদের সকাল শুরু। একাকী জীবনে তার মতো অনেকেরই ঠাঁই হয়েছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। যে হাতে ভর করে সন্তান হয়েছে বড়, সেই এখন পরশীন। সময়ের ব্যবধানে এখন পাশে নেই কেউ। ঈদের দিন এই ব্যথাটা সামলান বড় কষ্ট, কাউকে পাই না আপনজন, এইটাই বড় আক্ষেপ আমার। জীবন ভর ছেলে পেলে মানুষ করিয়া এই ছেলে পেলে ডাক্তার জিজ্ঞাসা করে না, এর চেয়ে দুঃখের কি আছে? বৈদ্যকালে এখন একা, যার জন্য এরা আমাদের সমবয়সী, এখানে আমাদের অন্য একটা জীবন। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ আনতে ঈদের দিন বিশেষ ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। ওনাদের জন্য আমরা কোরবানি রাখছি, গরু একটা জবাই দিচ্ছি, ওনাদের ঈদগাহের নামাজের মসজিদে ওনাদের নামাজের ব্যবস্থা করে রাখছি।